ব্রাহ্মণবাড়িয়ায় সুহিলপুর ইউনিয়নে গোপীনাথপুর গ্রামে জুম্মার নামাজের পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। জুম্মার নামাজের বয়ানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্ক বাধে, তারপর হাতাহাতি ঘটে। হাজিবাড়ির রশিদ মিয়ার ছেলে খায়ের মিয়া ও ভুইয়াবাড়ির চুন্নু মিয়ার ছেলে সিপন মিয়ার মধ্যে তর্ক বাধার পরেই এই সংঘর্ষ ঘটে। এতে দুই পক্ষের মধ্যেই মোট 15 জন আহত হয়। তাদের মধ্যে 7 জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে জানা গেছে আগে থেকেই হাজিবাড়ি ও ভুইয়াবাড়ির মধ্যে দ্বন্দ্ব ছিল। ইউনিয়নের চেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তা জানায় সংঘর্ষের সঠিক কারণ জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।